হাই বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি, কিন্তু একটু চিন্তার মধ্যে আছি। আর অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ বন্ধুরা সব থেকে বড় সমস্যা হলো আমি এখন সেকেন্ডারি এক্সাম দিচ্ছি, মানে আজ থেকে আমার সেকেন্ডারি এক্সাম শুরু হলো। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ভিডিওতে একটা ডায়েরি, একটা গোলাপ ফুল আর একটা পেন নিয়ে রয়েছি। তো এটা হলো আজকে আমি সেকেন্ডারি এক্সাম দিতে গিয়েছিলাম, মানে প্রথম দিন। তো ওখান থেকে একটা জলের বোতল, একটা রোজ আর একটা পেন, যেটা আপনাদেরকে দেখালাম, ওটা দিয়েছি, কারণ ফার্স্ট ডে তার জন্য। তো আমি ভাবলাম কেন এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। অনেকদিন তো হয়ে গেল আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কি আমি মানে এক্সামের চিন্তায় আছি। তো আজ এটা একটা স্মৃতি হিসেবে আমি আমার ডায়েরিতে রেখে দেব, এটা আমার ডায়েরি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি পরে আপনাদেরকে একটা ভিডিওতে আমার ডায়েরির লুকটা আপনাদেরকে শেয়ার করব। তো আজকে আমি গোলাপ ফুলটা রাখার জন্য জাস্ট একটা ভিডিও আপনাদের সাথে শ্যুট করলাম, যে এটা আমার ফার্স্ট জীবনের সেকেন্ডারি এক্সাম, যে গোলাপ ফুল দিয়েছে সেটা আমি স্মৃতি হিসেবে রাখবো। তো সেটা আপনারা বুঝতেই পারছেন। তো চলুন এবার ওটা আমি রাখবো, আর কিছু আপনাদের সাথে আমি শেয়ারও করে দিচ্ছি আমার ডায়েরিতে, দেখে নিন। আর বন্ধুরা, আমার এক্সাম শেষ হওয়ার পরই আপনাদের সাথে আমি সব ভিডিও শেয়ার করব। অনেক ভিডিও আমার মধ্যে রয়েছে, আটকে রয়েছে, আমি পারছি না। তো অবশ্যই আমার এক্সাম শেষ হয়ে গেলে অনেক ভিডিওই আসবে, আপনারা কিছু মনে করবেন না। সো বন্ধুরা, আমি ভিডিওতে একটু ফিল্টার ইউজ করেছি, কারণ কি এটা কোনো ব্লগ বা শর্টস নয়, কারণ আমি এটা জাস্ট আমার জীবনে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। তো একটু ফিল্টার ইউজ করেছি আর একটু স্লো মোশন ইউজ করেছি। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এই যে আমার গোলাপ ফুল, ছিঁড়ে সব পাতাগুলো চারদিকে হয়ে যাচ্ছে। তো আমি একটা পেজ খুঁজছি যাতে ওটা রাখা যায়। তো চলুন দেখুন, ছিঁড়ে গেছে। যাই হোক, স্মৃতি হিসেবে তো আমি রাখবো ছেঁড়াটাই। সো বন্ধুরা, আমি এক্সামের পরে আপনাদেরকে ভিডিও শেয়ার করব। তো আজকের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই।